ব্যাঙের বিয়ে দিলেন স্বপন নন্দী, কনের পক্ষে ছিলেন বিশ্বনাথ। হিন্দু শাস্ত্র মতে এক বিশেষ প্রচলিত কথা আছে যে যখন বৃষ্টি না হবে প্রচন্ড তাপদাহ হবে, তখন নাকি ব্যাঙের বিয়ে দিলে সেই দাবদাহ কেটে আকাশে মেঘ জমবে ঘন কালো হয়ে, আর নাকি সত্যি সত্যিই বৃষ্টি শুরু হবে। পূর্বপুরুষদের মন ভোলানো সেই অলৌকিক কথার উপর ভর করে এবার হুগলির আরামবাগে সত্যি সত্যি ব্যাঙের বিয়ে দিলেন আরামবাগের ৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তথা প্রাক্তন পৌর প্রশাসক স্বপন নন্দী। আর এমনই অভাবনীয় বিয়েতে আবার ছিল বরযাত্রী কনে যাত্রীও। টোপর মালা পরিয়ে বিয়ে দেওয়া হল ছেলে ও মেয়ে ব্যাঙের। সত্যি কি এই ব্যাঙের বিয়ের সঙ্গে বৃষ্টি নামার কোনো যোগসূত্র আছে, নাকি পুরোটাই রোজ নামচার ফাঁকে আনন্দ উপভোগের ব্যাপার, তার সময় বলবে। তো যখন বৃষ্টি না হতো, তাপদাহ হতো, গরমে ওই ব্যাঙ আর ব্যাঙ্গমির বিয়েটা দেওয়া হতো। আমরাও আজকে আমাদের ব্যাঙ আর ব্যাঙ্গমির বিয়েটা দেওয়া হলো। আমরা সেই যেমন বিয়ে থা হয় যেমন ছেলে মেয়েদের, তেমনি সেই আমাদের শাঁক বাজব, উলু দিব, ব্রাহ্মণ পুরোহিত থেকে আমাদের মায়েরা ছিল, সমস্ত দাদারা ভাইরা সকলের ছেলে থেকে আজকে সেই বিবাহটা হলো। কারণ যা তাপদাহ চলছে, মানুষ অতিষ্ঠ হয়ে যাচ্ছে, সেই নিয়ে আমরা আজকে সেই ব্যাঙ আর ব্যাঙ্গমির বিয়েটা হলো। আমাদের এখানে প্রদীপ আছে, আমাদের বিশু ছিল, আমাদের চঞ্চল, আরও অনেক মানুষ থেকে আমরা কন্যাপক্ষ বরপক্ষ সবাই থেকে বিয়ের খাওয়া দাওয়া থেকে আরম্ভ করে সব কিছুই হলো। যে আমরা ঈশ্বর আল্লাহর কাছে প্রার্থনা করলাম যেন বৃষ্টিটা যেন হয়। সে আগেকার দিনে যেরকম ব্যাঙ আর ব্যাঙ্গমির বিয়েটা দিত বৃষ্টির জন্য, আমাদের পূর্বপুরুষেরা আমরা সেই তাদের সেই এটাকে ধর্মীয় মতে আমরা বিয়ে থাকাটা দিলাম আর কি।